ট্রি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব আমরা কম পরিচর্চায় কিভাবে প্রচুর মাছি গাঁদা ফুল পেতে পারি এবং এই ভিডিও শেষে একটি টিপস শেয়ার করব যে টিপসটি ফলো করলে আপনারা অনেক দিন মাছি গাঁদায় ভালো পরিমাণে ফুল পাবেন এবং সুন্দর এবং সতেজ ফুল পাবেন এবং কয়েক দিনের আপডেট সহ আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরব তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার এই মাছি গাঁদা গাছটিতে কী পরিমাণে ফুল হয়েছে এই গাঁদা গাছ নিয়ে আমি এর আগে কিন্তু অলরেডি দু একটা ভিডিও দিয়েছি যে কিভাবে আমরা বিভিন্ন রকম সিজন ফ্লাওয়ার গাছ প্রতিস্থাপন করব বা নার্সারি থেকে গাছ কিনে আনার পর আমাদের কি কী করণীয় বা সিজন ফ্লাওয়ার গাছ প্রতিস্থাপন করার জন্য আমরা কিভাবে মাটি তৈরি করব। সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো আপনারা কিভাবে মাটি তৈরি করবেন সেই ভিডিওটি একটু কষ্ট করে গিয়ে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আপনারা এখানে যে মাছিগাদা গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলি প্রতিস্থাপন করার কয়েকদিন পর এখন কিন্তু এই গাছগুলিতে কুড়ি আসতে শুরু হয়েছে আমরা যদি এই গাছগুলি থেকে এখনই কুড়ি বা ফুল নিতে শুরু করি তাহলে এই গাছগুলির ভালোভাবে বৃদ্ধি হবে না এবং ফুল হয়ে গেলে এই গাছগুলি থেকে আর পরে বেশি ফুল পাওয়া যাবে না তাই আমি এখন এই গাছগুলির কুড়িকে কেটে দিচ্ছি মাছি গাদা গাছের গ্রোথ বা গাছ ভালোভাবে বৃদ্ধি হওয়ার আগে যতবারই কুড়ি আসুক না কেন সেই কুড়ি আমাদেরকে কেটে নিতে হবে কারণ আমরা যদি দ্রুত মাছি গাছ থেকে ফুল নিতে শুরু করি তাহলে কিন্তু সেই গাছে ভালো পরিমাণে ফুল পাওয়া যাবে না এবং প্রতি সপ্তাহে আমাদেরকে ব্যবহার করতে হবে খোল ভিজানো জল এই ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে সেই তরল জৈব সার কীভাবে তৈরি করবেন ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন কুড়ি কাটার পর মাটি যখন শুকিয়ে থাকবে তখন আমাদেরকে এই তরল জৈব সার পাতলা করে পাঁচি গাঁদা গাছে দিতে হবে বা যে কোনো গাঁদা গাছেই আমরা এই খাবার ব্যবহার করতে পারি আমরা যদি গাছগুলিকে ফুল সানলাইটে রাখি এবং এই খোল ভিজানো জল প্রতি সপ্তাহে একবার করে দিতে পারি এবং মাটি ভালোভাবে তৈরি করতে পারি তাহলে এই গাছে আর কোনো রকম সার দেওয়ার প্রয়োজন নেই তাহলেই হবে গাছগুলিতে খোল জল দেওয়ার আরও কিছুদিন পর আপনারা দেখুন আবারও কুড়ি চলে এসেছে এবং আমি তখনও এই গাছের কুড়ি কেটে দিই এবং আবারও খোল জল দিই আরও কিছুদিন পর দেখুন গাছগুলিতে অনেক এখন কিন্তু কুড়ি আসতে শুরু করেছে এই অবস্থায় গাছে আমাদেরকে খাবার দেওয়া বা খোলজল দেওয়া বন্ধ করে দিতে হবে তার কিছুদিন পর দেখুন গাছগুলিতে এবার কী পরিমাণে ফুল আসতে শুরু করেছে এবার গোপন টিপসটা কি জেনে নিন গাছে ফুল আসার পরে যে ফুলগুলি ফুটে গেছে সেই ফুলগুলি যখন হালকা শুকিয়ে যাবে আমরা যদি সেই ফুলগুলো গাছ থেকে না কাটি তাহলে কিন্তু পরের যে গাছে আরও অনেক কুড়ি আছে সেগুলি থেকে ফুল পাওয়া যাবে না তাই এই ফুলগুলি যখন হালকা শুকিয়ে যাবে তখন আপনারা গাছ থেকে সব ফুলগুলি কেটে দিবেন। তাহলে আবার কিন্তু সাইডে যে কুড়ি আছে সেগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন আর এই ফুল গুলো গাছে রেখে দেন তাহলে এই ফুলগুলো কিন্তু গাছ থেকে খাবার শোষণ করে নেবে এবং যে আরও ফুলগুলি আসছে বা কুড়ি আসছে সেগুলি কিন্তু ভালোভাবে ফুটবে না তাই এই কথাটি আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই ফুলগুলি হালকা শুকিয়ে গেলেই গাছ থেকে কেটে ফেলে দিতে হবে তাহলে আমরা পরেরবার বার আরও ভালো বা অনেক ফুল পাবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে আর আপনার যদি কোনো কাজ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ